মূল জ্ঞানের জায়গাটা হচ্ছে না। এই জন্য আমার মনে হয় যেমন একজন ডাক্তার, তারও সোশ্যাল সায়েন্স সম্পর্কে জানা দরকার, তারও দর্শন সম্পর্কে বোঝার দরকার, একজন ইঞ্জিনিয়ারেরও এটা বোঝার দরকার, এই ব্যাপারটা, এবং একজন একজন সাহিত্যিক তারও আধুনিক প্রযুক্তি জ্ঞান দরকার। আমি রোকেয়া কবির কাছে সাইবার ক্রাইম কিন্তু এখন একটা বড় ধরনের নারীর প্রতি হুমকি, সেটা কিভাবে দেখেন? এবং আমরা তো প্রযুক্তির দিকে ঝুঁকছি বেশি করে করে, ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছি, সেই জায়গায় কি মনে করেন যে নারীকে রক্ষা করার যথেষ্ট উদ্যোগ আছে? আমার মনে হয় যে এখন পর্যন্ত ওইভাবে এফেক্টিভলি নাই। সাধারণ যে যে অপরাধগুলো হচ্ছে, প্রযুক্তির বাইরে যে অপরাধগুলো হচ্ছে এগুলোকে ট্যাকেল দেওয়া হচ্ছে না, এবং সাইবার যেগুলো হচ্ছে এইগুলো তো আরও হচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে এইখানে আমাদের যারা দায়িত্বে আছেন তাদেরকে আরেকটু দায়িত্বে, আরেকটু না, প্রচন্ডভাবে দায়িত্বশীল হতে হবে। আপনি দায়িত্ব আছেন বলতে সরকারের কথা বোঝাচ্ছেন? সরকারের কথা বলছি, যারা রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র একটা হলো রাজনৈতিকভাবে যারা আছেন, প্লাস হচ্ছে প্রশাসনিকভাবে যারা আছেন, এই উভয়েরই কিন্তু এই দায়িত্ববোধ থেকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। এছাড়াও কিন্তু আমাদের একটা সামাজিক আন্দোলন দরকার। এই সামাজিক আন্দোলন ছাড়া কিন্তু আমরা এই যে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য, এবং এই সামাজিক আন্দোলনটা কি 80 বা 90 দশকের তুলনায় একটু স্তিমিত হয়েছে কি? অনেক স্তিমিত। এখন যেটা সাইদ ভাই বললেন যে আমরা এখন টেকনোলজির দিকে দৌড়াচ্ছি, বিজ্ঞান শিখছি না, বিজ্ঞান মনস্কতা আমাদের মধ্যে নাই, মানবিকতা নাই। হ্যাঁ, আমি কয়েকদিন আগে জার্মানি থেকে ফিরলাম, বার্লিনে একটি চার্চের গেটে লেখা দেখলাম যে হেট্রেড কিলস দ্য সোল। হ্যাঁ, এই যে ঘৃণা, অন্যকে ঘৃণা করা, অন্য ধর্মকে ঘৃণা করা, অন্য ব্যক্তিকে ঘৃণা করা, এই যে মানুষের যে মনুষ্যত্ব বোধকে এটাকে নষ্ট করে দেয়। সুতরাং এই ধরনের শিক্ষা আমাদের দরকার, যেটা মানবিকতাকে জাগিয়ে তুলবে, পরস্পরকে যে শ্রদ্ধাবোধ এবং মানসিকতাটা, ধর্মভিত্তিক হোক অথবা নারী পুরুষ হোক অথবা সংখ্যায় কম হোক বেশি হোক, তা না দেখে মানুষ হিসাবে মানুষকে দেখবে, সেই জিনিসটা যদি আমরা আনতে না পারি সেইখানে কিন্তু আমাদের আজকে কিন্তু আমরা সাংস্কৃতিক যে আন্দোলন, আমরা আগে যে যে এখন কি দেখা যায়, কি অবস্থাটা আমরা দেখি, পহেলা বৈশাখে সরকারের পক্ষ থেকে বলা হয় যে 5টার পরে আর বাইরে থাকা যাবে না। যদি এই কথা বলা হয় বা কোনো অনুষ্ঠান যদি করতে হয় তাহলে 5টার পরে আর আপনারা বাইরে থাকবেন না, 5টার পরে অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে। কয়েকদিন আগে আমরা ওই ধানমন্ডি সরোবরের কাছে অনুষ্ঠানটা করলাম, পুলিশ আমাদের 5:30টার পরে পারমিশন দিল না। এই যদি অবস্থাটা হয় তাহলে এই যে যারা কালপ্রিট তারা তো সাহস পাচ্ছে, তাদেরকে দমন না করে আমাদেরকে ঘরের ভিতরে নিরাপত্তার বিষয়টা চিন্তা করবেন না? হ্যাঁ, নিরাপত্তা, কিন্তু এটা কেন হবে? একটা স্বাধীন দেশে আমি সাংস্কৃতিক সন্ধ্যার সময় আমি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবো না, তার মানে কি? আমাকে তাহলে স্বীকার করতে হবে যে আমি আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছি, আমাকে স্বীকার করতে হবে। একদিকে বলবো আইন শৃঙ্খলা রক্ষা চমৎকার, আরেকদিকে আমাকে সন্ধ্যার আগেই 5টার মধ্যে আমাকে সবকিছু শেষ করে বাড়িতে ফিরে আসতে হবে, এটা তো হয় না। সুতরাং এটা এটা তো জঙ্গল না, এটা তো মনুষ্য সমাজ, কেন একজন পারবে না? সুতরাং এই এই জায়গায় আমাদের প্রশ্নগুলো করতে হবে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, সেলিনা হোসেন আপনার কাছে যেতে চাই, সেটা আপনি উনি একটা ভালো প্রসঙ্গ তুলেছেন, এই যে বন্ধ করতে হয়, নিরাপত্তার থ্রেট ক্রমশই বাড়ছে, এই যে পরিস্থিতি, এটা মানে কিভাবে মোকাবেলা করা সম্ভব বলে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটাকে সার্বিকভাবে যারা আমরা পয়লা বৈশাখের দিন যাব, আমাদেরকে সেইভাবে যেতে দিতে হবে, পয়লা বৈশাখের দিন যাব সেইভাবে যেতে দিতে হবে। আমরা রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান করব সেভাবে করে দিতে হবে, রাত 10টা পর্যন্ত আমরা ওখানে থাকব, ক্ষতি কী? আমরা আমাদের যদি সেই ধরনের নিরাপত্তার অভাব হয় তাহলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের প্রত্যাশা কী? তারা সেইটা না দিয়ে আমাদেরকে দমন করবেন, ঘরে ঢেলে দিবেন, এবং আমাদের উন্মুক্ত আলোচনা, মুক্ত চিন্তাগুলোকে আমাদের জেনারেশনের মাঝে ছড়াতে দিবেন না, সেইটা কোনোভাবেই কাম্য হতে পারে না, এবং এটা প্রত্যাশার জায়গা নয়।
এই প্রত্যাশার জায়গা তৈরি করা আজকে রাষ্ট্রীয়ভাবে সকলের দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ সেলিনা হোসেন, রোকেয়া কবির, আবু সাইদ খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুবই ভালো বলেছেন, সেটি হচ্ছে যে নারীর প্রতি সহিংসতা রোধ করতে এবং বিচারহীনতার সংস্কৃতিকে দূর করতে হলে সমাজের সর্বস্তরে, রাষ্ট্রের সর্বস্তরে এই মুক্ত চিন্তাকে এবং অধিকার বোধের প্রতি সম্মান জানানোকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। সেটি আমাদের আইন প্রণয়নের ভেতর দিয়ে, আইন প্রয়োগের ভেতর দিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে, আমাদের রাজনীতির ভেতর দিয়ে এবং সর্বোপরি আমাদের মূল্যবোধ চর্চার ভেতর দিয়ে। আমরা প্রচুর পরিমাণে ধর্ম পালন করছি, আমরা প্রচুর পরিমাণে উন্নয়নের কাজ করছি, আমরা প্রচুর পরিমাণে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, কিন্তু সব কিছুর ভেতর দিয়ে যদি আমরা কাউকে কোনো জায়গায় ছোটো করে রাখার চেষ্টা করি, কোনো জায়গায় বিভেদ তৈরির চেষ্টা করি, তাহলে সেটি কোনোভাবেই আমাদেরকে শেষ বিচারে সুফল দেবে না। তাই আমাদের সবার আগে প্রয়োজন সব ধরনের বিভেদের বিরুদ্ধে দাঁড়িয়ে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নারীর অধিকারের প্রতি সম্মান জানানো। কারণ নারীর অধিকার, মায়ের অধিকার, মাতৃত্বের অধিকার, মেয়ের অধিকার, স্ত্রীর অধিকার, কন্যার অধিকার, এই সমস্ত অধিকার যখন নিশ্চিত হবে তখন আমাদের সমাজে প্রত্যেকের প্রত্যেক অধিকার সুরক্ষিত থাকবে। এই বিশ্বাস থেকে শেষ করছি, প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন।